সামাজিক অবস্থান থেকে দেশের বহু মানুষ প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত। মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। এবারে মলম পার্টির বিরুদ্ধে দাঁড়ালেন শাকিব খান ও অপু বিশ্বাস। উত্তম আকাশের পরিচালনায় শুরু হলো এই জুটির নতুন ছবি রাজা 420 এর কাজ। রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউসে চলছে ছবির শুটিং। বছরের প্রথম ছবিতেই প্রতারণার আশ্রয় নিলেন শাকিব ও অপু। সম্প্রতি নির্মাতা উত্তম আকাশের পরিচালনায় রাজা 420 ছবিতে আবারও জুটি বেঁধেছেন এই জনপ্রিয় দুই অভিনয়শিল্পী। রোম্যান্টিক কমেডি ধাঁচের এই ছবিতে প্রতারকের চরিত্রে অভিনয় করছেন তারা। 420 আমরা দুজনেই, হিরো এবং হিরোইন দুজনেই। তো এখানে আমার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে যে একটু মানে 420 ওরা একটু মানে যেরকম হয় আর কি, একটু ফানি টাইপের। মা কথা চিত্রের ব্যানারে নির্মিত উত্তম আকাশের 30তম এই চলচ্চিত্রের রচনা ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। দেখতে জোকার মনে হলেও ধুরন্ধর প্রতারক চরিত্রে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান। বাণিজ্যিক ভাবনা আর চরিত্রের প্রয়োজনেই এমন পোশাক নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। কমার্শিয়াল মুভিতে যা হয় একটু চিন্তা করি ভিন্ন রকমের। ওর অনেক ছবি মার্কেটে আছে, দেখছি যে সেটা গেট আপগুলো মনে হয় প্রায় শুনে আমার কাছে হয়তো কোনো সময় এক মনে হয়েছে, কিন্তু তার জন্য আমি শাকিবের সাথে ডিসকাস করি যে একটা ভিন্ন কিছু। তো সেখানে শাকিব আর আমি ডিসকাস করে বের করলাম যে এই ড্রেসটা হলে ভালো হয়। ছবিতে আরও অভিনয় করছেন ওমর সানি, সাদেক বাচ্চু, কাবিলা, হাবিব খান ও অমিত হাসান সহ অনেকে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে চলছে ছবির দৃশ্য ধারণের কাজ। মুরাদ ও সাদি জামানের সঙ্গীত পরিচালনায় চলচ্চিত্রে থাকবে 5টি গান। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল ও উত্তম আকাশ। কোনো উৎসবকে সামনে রেখে ছবিটি মুক্তির পরিকল্পনার কথাই জানিয়েছেন নির্মাতা।